তো বন্ধুরা আজকের এই তিন মিনিটের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং এবং খুবই হেল্পফুল হতে চলেছে তার কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের ডায়াল প্যাডে একটি ফটো সেট করতে পারেন ওকে তো আমাদের মোবাইল ফোনের ডায়াল প্যাডটি কিন্তু সম্পূর্ণরূপে হোয়াইট কালার হয় এখানে আমরা কোনো রকমের কোনো ফটো কিংবা কোনো রকমের কোনো কালারিং থিম সেট করতে পারি না ওকে তো আজকের ভিডিওটি দেখার পর আপনি আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে আপনার নিজের অতএব আপনার কোনো প্রিয় মানুষের ফটো সেট করতে পারেন ওকে এছাড়া আপনি চাইলে যে কোনো কালার থিমও সেট করতে পারেন যেটি দেখতে খুবই অসাধারণ অ্যান্ড খুবই আমেজিং লাগবে ওকে আর এটি যদি আপনার কোনো বন্ধুবান্ধব দেখে তো হানড্রেড পার্সেন্ট আপনার কাছ থেকে জানতে বাধ্য হবে যে ভাই এটি আপনি কীভাবে সেট করেছেন ওয়েল ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটি এক সেকেন্ডও না কেটে লাস্ট পর দেখতে থাকবেন তো দেরি না করে চলুন আমরা ভিডিওটিকে আগে বাড়ি তো তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ কেউ না করে আজকের ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে রাখবেন তার কারণ আমি এই ধরনের ভিডিও ইউটিউবে প্রতিনিয়ত আপলোড করে থাকি যে ভিডিও দিয়ে কিন্তু আপনারা নতুন নতুন অনেক কিছু শিখতে পারেন ওকে সো চলুন আমরা আজকের ভিডিওটি কমপ্লিট দেখে আসি ওকে গাইজ যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের ডায়াল প্যাডে ফটো সেট করার জন্য আমাদেরকে যেটি করতে হবে আমাদের মোবাইল ফোনে একটি ছোট্ট অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করে নিতে হবে ওকে তো অ্যাপসটি কোথেকে অ্যান্ড কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি ভিডিও শেষ আপনাদেরকে বলে দেবো তো অ্যাপসটি এখান থেকে আমি সর্বপ্রথম ওপেন করবো তো আপনারা ভিডিওটি কমপ্লিট দেখতে থাকবেন ওকে দেন অ্যাপসটি যখন মোবাইল ফোনে ফার্স্ট টাইম ওপেন করবেন কিছু পারমিশন চাইবে তো সবগুলো পারমিশনকে অ্যালাও করে দেবেন দেন অ্যালাউ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটান এখান থেকে জাস্ট স্টার্ট বাটানে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা ম্যানু ফটো ফোন ডায়লার অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ফটো কলার স্ক্রিন ওকে তো এখান থেকে আমরা ফটো ফোন ডায়লারে ক্লিক করে দেবো দেন এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখান থেকে বেশ কয়েকটি ম্যানু দেখতে পাচ্ছেন ডায়াল প্যাট কন্ট্যাক্ট অ্যান্ড চেঞ্জ ফটো এখান থেকে চেঞ্জ বাটান স্টাইল এখান থেকে আপনি বাটান স্টাইল পর্যন্ত চেঞ্জ করতে পারেন ওকে তো খুব একটি অসাধারণ অ্যাপ্লিকেশান তো এখান থেকে আমি চেঞ্জ ফটোতে ক্লিক করে দেবো ওকে তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা অসংখ্য থিমস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ কিছু থিমস এখান থেকে দেওয়া হবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এগুলি ব্যবহার করতে পারেন ওকে আপনার মোবাইল ফোনের ডায়াল এগুলি সেট করে রাখতে পারেন ওকে তো এখান থেকে আমি ফটো সেট করে আপনাদেরকে দেখাবো তো তার জন্য এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন গ্যালারি তো এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন দেন গ্যালারিতে ক্লিক করার পরে আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে আপনি এখান থেকে যে কোনো ফটো সেট করে রাখতে পারেন ওকে তো সাপোজ আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমি আমার একটি ফটো সেট করবো তো সিম্পলি ফটোর ওপরে ট্যাপ করে দিলাম দেন তারপর এখান থেকে আপনি চাইলে ক্রপ করতে পারেন দেন তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পর ফটোটি কিন্তু আপনার ফোনের ডাইল প্যাডে এখন সেট হয়ে গেছে ওকে জাস্ট এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন তো খুব একটি অসাধারণ ব্যাপার আপনারা চাইলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ বাটন স্টাইল এখানে আপনারা ক্লিক করে বাটানের স্টাইল চেঞ্জ করতে পারেন ওকে তো দেখতে পাচ্ছেন এখানে কিছু বাটান দেওয়া রয়েছে আপনারা চাইলে এই বাটনগুলি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারেন এবং এখানে কিছু ফন্ড দেওয়া রয়েছে এই ফন্ডগুলি আপনারা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারেন ওকে আর এগুলি ব্যবহার করে আপনার ফোনের ডায়াল প্যাডটি আগের তুলনায় খুবই স্মার্ট এবং খুবই অ্যাট্রাক্টিভ করে তুলতে পারেন ওকে গাইজ খুব একটি অসাধারণ অ্যাপস তো এখন আমরা দেখে নেব যে এই অ্যাপসটি কীভাবে আমাদের মোবাইল ফোনে ইনস্টল করব তো এই অ্যাপসটি ইনস্টল করার জন্য এখান থেকে সরাসরি মোবাইল ফোনের প্লে স্টোর ওপেন করে নেবেন দেন প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে সার্চ বারে লিখবেন ফোন ডায়লার দেখতে পাচ্ছেন এখান থেকে ফোন ডায়লার লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদের সামনেই শো করবে এখান থেকে দেখতে পাচ্ছেন চার নম্বরে এই অ্যাপসটি আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে আর এখান থেকে খুঁজতে কিংবা ইনস্টল করতে যদি কোনো রকমের কোনো সমস্যা হয় আমি এই অ্যাপসটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে জাস্ট এক ক্লিকেই ইনস্টল করে নিতে পারেন ওকে তো গাইজ আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন মূলত আসকের ছিল এই ভিডিও তো ভিডিও নিয়ে যদি কোনো রকমের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন ওকে